নমস্কার বন্ধুরা শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে ঘরে পারফেক্ট মটরশুঁটির কচুরি তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি ছোট ছোট টিপস ব্যবহার করেছি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বেলা বা ভাজার সময় ফাটবে না আমি প্রথমে মটরশুঁটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো ছাড়ানো মটরশুঁটি নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব দেখবেন এই মিহি পেস্টের মধ্যে যেন দানা না থাকে এই পেস্টের মধ্যে যদি কোনো রকম মটরশুঁটির একটা টুকরো থেকে থাকে তাহলে বেলা বা ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপর আমি একটা প্যানে দু চামচ সাদা তেল দেব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে খুব ছিটকাচ্ছে তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক সেকেন্ড ছিটকানোটা বন্ধ হলে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করব আর কাঁচা আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই পেস্ট করা মটরশুঁটি বাটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করব যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে অন্তত সিক্সটি পারসেন্ট জল এই মটরশুঁটি থেকে শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখবেন মটরশুঁটি প্রায় শুকিয়ে আসছে আর এরকম দলা দলা পাকিয়ে যাচ্ছে প্যান থেকে ছেড়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ছোলার ছাতু ছোলা ছাতু দেওয়ার ফলে মটরশিটির মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে আর স্মুথ হবে আর পরিমাণে অনেকটা বেড়ে যাবে এরপর আমি দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই মন্ডটাকে ঠান্ডা হতে দেব। এদিকে কচুরির জন্য আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আমি আজকে অনেকটা পরিমাণে কচুরি করব মটরশিটির তার জন্য এখানে আমি এক কেজি ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর চিনি দু চামচ সাদা তেল দিচ্ছি ময়ামের জন্য আপনারা চাইলে ঘি বা ডালটা ব্যবহার করতে পারেন ভালো করে আমি হাত দিয়ে ময়ান দিয়ে নেব যখন ময়ান দেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে ইষদ উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটু ঠেসে ঠেসে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব যখন ময়দাটা মাখা হয়ে যাবে সব শেষে আমি এর উপর থেকে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দু থেকে তিন মিনিট আবার ময়দাটাকে ভালোভাবে মেখে নেব এইভাবে যদি ময়দা মাখা যায় এর থেকে যা তৈরি করবেন লুচি পরোটা কচুরি সবই সুন্দর সফট হবে এরপর আমি দশ মিনিট একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন দশ মিনিট হয়ে গেছে ডোটা কেমন সফট হয়ে গেছে এই ডোটাকে আরও সফট করার জন্য আমি আবার দু থেকে তিন মিনিট এইভাবে ঠেসে মেখে নেব। এখান থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব আর লেচিগুলোকে সব গোল করে নেব আর পুর ভরাটা খুবই সিম্পিল আমি এখান থেকে একটা লেচি নিচ্ছি তারপরে সাইডগুলো প্রেস করে করে আমি একটা বাটি বানিয়ে নেব কখনো আপনারা মাঝখানে প্রেস করবেন না তারপর এখানে আমি এক চামচ পরিমাণ পুর দিয়ে দেবো মটরশুঁটির আর কর্নারগুলো দিয়ে ঠেসে ঠেসে আমি মাঝখানে সিল করে দেব ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি আমার এই মটরশুঁটির কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করা অনুরোধ হইল এইভাবে আমি প্রত্যেকটি লেচি পুর ভরে নেব আর কিভাবে বেলতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা চাটুর মধ্যে হালকা তেল দেব তারপর একটা লেচি রেখে ঠিক আলতো হাতে এইভাবে বেলে নেব। আমি আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আবার একটি লেচি নিচ্ছি আর একটা বেলুন দিয়ে ঠিক আলতো হাতে এইভাবে প্রেস করে করে বেলে নিচ্ছি এইভাবে যদি আপনি বেলেন তাহলে একটা কচুরিও থেকে পুর বেরিয়ে আসবে না এদিকে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে এই মটরশুঁটির কচুরিগুলো ছেড়ে দেব। আর একটা ছান্তা দিয়ে একটু হালকা প্রেস করে লাল লাল করে ভেজে তুলে নেব এই মটরশুঁটির কচুরির পুর এক বছর সংরক্ষণ করে রাখা যায় সেই রেসিপিও আমার কাছে আছে আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি এইভাবে সবকটি কচুরি ভেজে নেব আজকে আমি মটরশুঁটির কচুরিগুলো সার্ভ করব সাদা আলুর তরকারি দিয়ে আলুর দমের সাথেও বেশ ভালো লাগে আমি এখানে একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কীরকম পুরে ঠাসা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে